একজন লিখেছেন যে নামাজে এমন সূরা পড়ার সময় সেজদা চলে আসলে কিভাবে সেজদাটা আদায় করব, মানে নামাজ পড়া অবস্থা যদি সেজদার আয়াত আসে আপনি এটা বুঝতে চাচ্ছেন তাহলে আপনি কি করবেন? সেজদা করবেন, আপনি যখন ওই আয়াতটা সামনে আসবে তখন তেলাওয়াত করেন, করে যখন তেলাওয়াত শেষ হলো আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন, তারপরে সেজদা গিয়ে সেজদার যে তসবি আছে সেজদার তসবি পড়ে আবার আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে যখন দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো হয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে আরো কিছু পড়েন, তেলাওয়াত আরো কিছু করেন, আর যদি না মনে চায় ইচ্ছা যদি আরো কিছু তেলাওয়াত করতে না মনে চায় তখন আপনি আবার তকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। স্বাভাবিক নিয়ম যে রুকুতে যায় ঠিক সেভাবে রুকুতে যাবেন, গিয়ে রুকু থেকে উঠে নামাজ যেভাবে শেষ করতে ঠিক সেভাবে শেষ করবেন, এটা হচ্ছে নিয়ম। আর যদি তেলাওয়াতের সেজদাটা না দেন নামাজ পড়া অবস্থায় তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা আলাম।